ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমরা ম্যাথের ক্লাসে পরিমাপের গুণ শিখবো এর আগের দিন আমরা যোগ বিয়োগ শিখেছি চলো তাহলে একশো সাত নম্বর পৃষ্ঠা খুলি একশো সাত নম্বর পৃষ্ঠায় ছয়ের দাগের ক্ষয়ের অঙ্কটা দেখো কি আছে আটাত্তর কিলোগ্রাম ছয় গ্রাম গুণ বারো এই যে আটাত্তর কিলোগ্রাম ছয় গ্রাম গুণ বারো সেটা আমি লিখে রেখেছি তাহলে ফার্স্ট কি করব কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে যাব। আর গ্রামের সাথে গ্রামটা যোগ করে নেবো তারপর বারো দিয়ে গুণ করব। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমরা জানি গুণ করতে হয় এক হাজার দিয়ে কারণ কিলোগ্রামের পরে একটু গ্রাম ডেকা গ্রাম গ্রাম তিন ঘর মানে তিনটে শূন্য দিয়ে গুণ একের গায়ে তার সাথে ছয় যোগ সমান আটাত্তর হাজার যোগ ছয় সমান আটাত্তর হাজার ছয় গ্রাম হলো এবার আটাত্তর হাজার ছয় গ্রামকে বারো দিয়ে গুণ করলেই উত্তর পেয়ে যাব তোমাদের প্রত্যেকেরই বারুর নামতা জানা আছে তাই এটা দুই লাইনের গুণ করে আবার চোখ করতে হবে না একেবারেই বারুর নামতা পরে গুণ করে নেবে বারুর নামটা ছ ঘাঁটে কত হয় বারো একে বারো বারো দিয়ে চব্বিশ বারো দিনের ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বাহাত্তরের দুই হাতে সাত বারো শূন্য শূন্য হাতের সাতটা বসে গেল বারো শূন্য শূন্য বসে গেল বারো বারো আটে কত ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের ছয় হাতে রইল নয় বারো সাতের চুরাশি চুরাশি আর নয় পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তাই তো এত গ্রাম এত গ্রাম সমান কত কিলোগ্রাম তোমরা এটা জানো গ্রাম থেকে কিলোগ্রাম করতে গেলে কী করতে হয় ভাগ করতে হয় তাহলে একক দশক ন লাখ ছত্রিশ হাজার বাহাত্তর গ্রামকে কত দিয়ে ভাগ করব হাজার দিয়ে ভাগের সময় দশমিক বিন্দু আমরা জানি বাম দিকে সরে ক ঘর সরবে তিনটে শূন্য আছে তাই তিন ঘর বাম দিকে আর এই সংখ্যাটায় কোনো দশমিক নেই মানে আমরা জানি দশমিক আছে একদম শেষ এখান থেকে তাহলে তিন ঘর বাম দিকে গেলে এক ঘর দু ঘর তিন ঘর এখানে আসবে তাই তো এখানে লিখলে হবে না লিখতে হবে তোমাকে এখানে এত কিগ্রা ঠিক আছে তাহলে এবার উত্তর লিখে দাও অতএব নিণ্ গুণফল সমান নশো ছত্রিশ দশমিক শূন্য সাত দুই কেগ্রা এটাকে এরকমও লেখা যায় দশমিকের আগেটা হচ্ছে কিকগ্রা দশমিকের পরে রান দিকে যেটা আছে সেটা হচ্ছে গ্রাম অর্থাৎ নশো ছত্রিশ কিকগ্রা বাহাত্তর গ্রামও লেখা যায় ঠিক আছে তাহলে তোমাদের কোন অঙ্কগুলো হোমওয়ার্ক থাকবে ক থেকে ঘ পর্যন্ত ছয়ের দাগের ক থেকে ঘ পর্যন্ত এই অঙ্কগুলো হোমওয়ার্ক হিসাবে থাকবে তোমরা এগুলো বাড়িতে করে নেবে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো প্রত্যেকে ভালো থাকবে বাই